বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডক্টর শাহজাহান মাহমুদ। বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশের সমুদ্র সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই। এ সময় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ডক্টর সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার রেজাই ই রাকিব, উজ্জ্বল বিকাশ দত্ত, ডক্টর জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির, কোম্পানি সচিব মোহাম্মদ রফিকুল হক উপস্থিত ছিলেন।